আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ডায়েরি বাই মুক্তা। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি শীতের দিনে সব থেকে মজাদার ভাপা পিঠার রেসিপি, গরম গরম ভাপা পিঠা। শীতের দিনে এই ভাপা পিঠা পছন্দ করেন না এমন লোক খুবই কমই আছে। গ্রাম বাংলায় শীতের দিনে এই ভাপা পিঠাটা অনেক প্রচলিত বা অনেক জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক গ্যাসের চুলায় কিভাবে কম ঝামেলায় এই পিঠাটা তৈরি করা যায়। আমাদের আজকে পিঠা তৈরির জন্য লাগছে এখানে গুড়, আখের গুড় ইউজ করেছি 1.5 কাপ, নারিকেলের কোড়ানো 1.5 কাপ। এখানে আমার চালের পরিমাণ অনুযায়ী পুর ইউজ করব, বলতে পিঠার ভিতরে যেই পুরটা ইউজ করব নারিকেল এবং গুড়ের সেটা নিয়েছি। এখানে 2টি ছোট বাটি, পিঠে বানানোর জন্য এই সব বাটি কিনতে পাওয়া যায়। আমি নিয়েছি এখানে নর্মাল, আমরা শপিং ব্যাগ ইউজ করি, আপনারা চাইলে এখানে সুতি কাপড় ইউজ করতে পারেন। আমি এটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকা ভিজে আছে। এখানে আমি ইউজ করেছি, এখানে আমরা নর্মাল যে ভাত খাই, ভাত খাওয়ার চালটা আমি ধুয়ে পানি ঝরিয়ে জাস্ট গুঁড়ো করে নিয়েছি। 1 কেজি চালের গুঁড়ো আছে। এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, এখানে লবণ নিয়েছি 1 টেবিল চামচের থেকে একটু কম। লবণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে ইউজ করব গুঁড়ো দুধ 3 টেবিল চামচ। এটা একদম অপশনাল, এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে পিঠার স্বাদটা পাল্টে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। ভালোভাবে মিক্স করে নিব। শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেহেতু আমরা এটার ভিতরে পানি ইউজ করবো, না হলে কিছু অংশে দলা পেকে থাকবে। এর পরে আমি নর্মাল, আমরা পানি, ফ্রিজের পানি না, নর্মাল পানি ইউজ করেছি। এখানে অল্প অল্প করে যতটুকু লাগে, একবারে পানি ইউজ করবেন না, তাহলে একেবারে ডোটা নরম হয়ে যাবে। আমরা এখানে কোনো ডো তৈরি করব না, জাস্ট চালের গুঁড়োটাকে হালকা ভিজিয়ে নিব। ভাপা পিঠা তৈরি করার জন্য এই চালের গুঁড়োর প্রসেসিংটা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই চালের গুঁড়ার পরিমাণের থেকে কম পানি হলে পিঠাটা সিদ্ধ হতে চায় না, আর পানি বেশি হয়ে গেলে পিঠাটা ভালো লাগে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে কিন্তু পানি মিশিয়ে নিয়েছি এবং ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করতে গেলে পানির পরিমাণটা বেশি হয়ে যাবে বা কম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন যখন আমি চালের গুঁড়োটা হাতের মধ্যে মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে এবং নাড়া দিলেই খুলে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা বুঝে নেবেন যে আপনাদের মিক্সারটা ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমি একটা চালনি দিয়ে চেলে নিব। আপনারা এই কাজটা নাও করতে পারেন, এটা একদম অপশনাল, যেহেতু এটা আমরা ভাত খাওয়ার চাল দিয়ে তৈরি করেছি, এটা কোনো আতপ চাল না। আতপ চাল দিয়ে করলে অবশ্যই আপনার এই চালনি দিয়ে চেলে নিতে হয়। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, যারা চাল চেলে নিতে চান তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। সিদ্ধ চালের দিয়ে পিঠা করলে না চেলে নিলেও সমস্যা নেই, পিঠাটা কিন্তু একদম ঝরঝরেই থাকে। আমার চেলে নেওয়ার পরে মিক্সারটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে, মসৃণ। চেলে নেওয়ার পরে পিঠার মিক্সারটা আসলে একটু অন্যরকম ঝরঝরে থাকে। আমি আপনাদের কিভাবে আপনারা বাটির মধ্যে পিঠাটা শেপ দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা ইউজ করতে পারেন এটা। আমি সামান্য নিচে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে আমি এর মধ্যে ভিতরে আমি পরিমাণ মতো, আমার স্বাদ মতো নারিকেল এবং গুড় দিয়ে দিব। আমার গুড় দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি নারিকেল কোড়ানো দিয়ে দিব। এটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। তারপরে আমি এর উপরে আবার চালের গুঁড়ো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেটা কভার করে দিলাম,
এমনভাবে কভার করবেন যাতে ভিতরের পুরটা না দেখা যায়। হালকা হাতে আপনি এটা প্রেস করে দিবেন, বেশি চেপে চেপে প্রেস করা যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন সেই সুতির কাপড় দিয়ে এটা আমরা ঢেকে নিব বয়ল করার জন্য। এই প্রসেসিংটা আপনারা যারা বুঝেন না আবার দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি চালের গুঁড়ো নিয়ে নিব, সেম উপায়ে আমি আবার গুড় নিয়ে নিব। আখের গুড় ইউজ করেছি আমি এখানে, আপনারা চাইলে অন্য কোনো গুড় ইউজ করতে পারেন। আখের গুড় দিলে ভাপা পিঠার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। নারকেলের গুঁড় কুড়ানো দিয়ে দিলাম, তারপরে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে আমি আবার সুতি কাপড় দিয়ে সেই ভিজা কাপড়টা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আগের থেকে চুলোতে একটা রান্না করা ভাত রান্না করা একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে ঢাকনাটা ইউজ করেছি আপনার খেয়াল করলেই বুঝতে পারবেন, আমরা নর্মাল অনেক আগের যে ঢাকনাটা থাকে উপরের অংশটা যারা খুলে গেলে সেটা দিয়ে আমরা পিঠা বানাতে পারি, এটার জন্য আলাদা কোনো হাঁড়ি কেনার দরকার নেই। তারপরে আমি সামান্য ময়দা দিয়ে বাহিরের অংশটা সিল করে দিয়েছি যাতে ভাপটা উঠে না যায়, বাষ্পটা উঠে না যায়। এখন যখন পানিটা ফুটে আসবে এবং বাষ্পটা বের হতে থাকবে এই পর্যায়ে আমরা চালের গুঁড়াটা দিয়ে দিব বা পিঠাটা দিয়ে দিব। বাটিটা তুলে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাটা সিদ্ধ হতে দিব 2 মিনিটের মতো, 2 থেকে আড়াই মিনিটের মতো আমাদের পিঠাটা রেডি হয়ে যাবে। এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের বাষ্পটা শুধু একদিক থেকে বের হয় এবং পিঠাটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু কষ্ট করে আপনারা যদি এই ঢাকনা কালেক্ট করতে পারেন বা বাসায় পুরনো ঢাকনা দিয়ে যদি ইউজ করতে পারেন পিঠাটা একদম পারফেক্ট হবে এবং কোনোভাবেই ভেঙে যাবে না। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আরও একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি সেই পিঠার বাটিটা দিয়ে দিব, বাটিটা তুলে নিব এবং ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য সিদ্ধ করব। দুই মিনিট হয়ে গেলে আমাদের পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা হয়ে গেছে। আগের পর্যায়ে যেভাবে আমি পিঠাটা বানিয়ে নিয়েছি এই পর্যায়ে সেইভাবেই পিঠাটা আমি তুলে নেব। এই পর্যায়ে গরম থাকে, সাবধানে একটু নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা একদম হয়ে গেছে, আগের পিঠাটার মতোই একদম সুন্দর, কোনো অংশে ফাটল ধরেনি এবং বা ভেঙে যায়নি, একদম পারফেক্ট আমাদের মজাদার গরম গরম ভাপা পিঠা। শীতের দিনে যদি এই ভাপা পিঠা গরম গরম ভাপা পিঠা খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। সেই গ্রাম বাংলার পিঠার স্বাদকে মিস করতে যদি না চান অবশ্যই এই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি সবাই সফল হবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের আমি পিঠাটা ধরিয়ে দেখেছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কুক হয়েছে, কোনো অংশে কাঁচা নেই। আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরের অংশ একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং ভিতরের নারিকেল এবং গুড়ের পুরটা দেখা যাচ্ছে দেখে।